সাতাশটা সাতাশটা মানুষ যে মারা গেছে এবং কিভাবে মারা গেছে তার পোস্টমর্টম হচ্ছে, সেখানে নিশ্চয়ই লেখা নেই যে তৃণমূল খুন করেছে বা কিছু, কিন্তু বিজেপির কার্যকর্তা তা তো আর আমরা নিজেরা খুন হয়েছে 27 জন, সরি ঠিক আছে তাই যদি হয় 27 জন, আই এম সরি, মানে 27টা খুন হয়েছে, 27টা মার্ডার, 27 জন খুন হয়েছে, 27টা মার্ডার হয়েছে, সেটা কথা নয়, আমার ভাষা আটকানোর দরকার নেই, আপনারা নিজেদের নিজেদের ভাষা ঠিক করুন, নিজেদের ফ্যাক্ট ঠিক করুন। এবার মধ্যে কথা হচ্ছে, ওরা যদি বলে থাকে যে হ্যাঁ তৃণমূল ঘরে ফেরাচ্ছে সেটাই কাম্য, রাজ্য সরকারই উচিত বাড়ি ফিরিয়ে দেওয়ার লোকজনকে, কিন্তু সত্যি কথাটা হচ্ছে রিপাবলিক বাংলাও জানে, প্রতিটা চ্যানেল জানে যে মানুষকে ঘরে ফেরানোর পরও তাদের রাজ্য সরকারের লোকাল অফিসগুলোতে ডেকে পাঠানো হচ্ছে, তৃণমূলের লোকাল অফিসগুলোতে ডেকে পাঠানো হচ্ছে, নয় তাদের দিয়ে মুচলেখা করানো হচ্ছে। মাননীয় কালকেই পরিষ্কার বলেছে যে বিজেপি করবো না, এরকম বুকে লিখে ঘুরে বেড়াতে হবে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম হুঙ্কার দেয় সেই রাজ্যের মানুষজন ঘর ছাড়া আছে, এরা যদি বলে যে ঘরে ঘরে ফেরাবে খুব ভালো কথা, ঘরে ফেরা তাদের সসম্মানের বেশ। মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য প্রসঙ্গে আপনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে অনির্বাণ একটা লাস্ট কথা, অনির্বাণ লাস্ট একটা কথা, হ্যাঁ আমি এটা 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 একদম অনস্বীকার্য যে তৃণমূল জিতেছে, তৃণমূল হই হই করে 213টা সিট নিয়ে জিতেছে, তাহলে মানুষ যে মর্যাদা তাদের দিয়েছে সেই মর্যাদা মানুষকে তারা ফিরিয়ে দিক, তাদের কর্তব্য প্রতিটা মানুষকে, পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকে সসম্মানে জীবনযাপন করতে দেওয়া। বেশ, বিষয়টা আশঙ্কার নয়, বিষয়টা বাস্তবতার, মুখ্যমন্ত্রী আজকে বলেছেন এই কথা ঠিক, এবং এর পাশাপাশি এটাও ঠিক যে বিজেপি কর্মীদের কথা না হয় বাদ দিলাম, বিজেপির যারা নেতা, যারা দুরূপের তাস ছিলেন, মুকুল রায় থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল থেকে আরো অন্যান্য যারা তৃণমূল থেকে ভাঙিয়ে নিয়ে গেছিলেন, তারা বলছেন যে বিজেপি করি না, বিজেপি করতে গিয়ে ভুল হয়েছে, তারাই তো আজকে প্রায় প্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে বলছেন যে বিজেপি করতে গিয়ে ভুল হয়েছে, মুখ্যমন্ত্রীর ভুল কি বলেছেন, এবং একথা ঠিক যে আরো যত দিন যাবে সাধারণ মানুষ তথা বিজেপি কর্মীরাও বুঝতে পারবেন যে বিজেপি দলটা করা যায় না, তারা সত্যিই প্ল্যাকার্ড নিয়ে বলবে মানুষ, বাংলার মানুষের সামনে দাঁড়িয়ে, যে আমরা বিজেপি করেছিলাম, আমরা ভুল করেছিলাম, তার কারণ এই দলটা সেই দল যাদের দলের নেতা কর্মীরা নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে ব্যক্তিগত কোন্দলে বেশি ব্যস্ত, বিজেপি কর্মীদের সাথে কথা না বলতে গিয়ে কথা যখন রাজ্য সভাপতির সঙ্গে কথা বলতে যান তখন রাজ্য সভাপতি বলছেন যান তৃণমূল করুন, তাহলে সেই বিজেপি কর্মীরা কি করে দিলীপ ঘোষের প্রতি আস্থা রাখবেন, সেই বিজেপি কর্মীরাই আজকে প্ল্যাকার্ড লাগিয়ে বলছেন যে আমরা বিজেপি করি না, আমরা বিজেপি করতে পারবো না, এ কথা কি সতরূপা দেবীরা অস্বীকার করতে পারবেন।